হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন এবং সবসময় ভালো দলে আছেন। আর এখন পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং সবসময়ের জন্য আমাদের সাথেই থাকুন। তো চলুন আজকের মতো শুরু করা যাক। বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুতে অযথা ও প্রসঙ্গহীনভাবে ইসলামকে টেনে এনে কটাক্ষ করা, বিভিন্ন ইসলাম বিরোধী কর্মকাণ্ডে সহযোগিতা ও মিডিয়া ব্যবহার করে ইসলাম ফোবিয়া ছড়ানো সহ বেশ কিছু অভিযোগে পাবলিক সেন্টিমেন্টের রোশনালয়ে পড়েছে স্যাটেলাইট চ্যানেল 71 টিভি। সোশ্যাল মিডিয়ায় সর্বত্র ডাক উঠেছে 71 টিভি বয়কটের। বিষয়টিতে ব্যাপকভাবে সাড়াও দিচ্ছে নেটিজনেরা, বিশেষ করে ইসলাম ও মুসলমানদের সাথে সম্পৃক্তরা প্রবলভাবে চ্যানেলটিকে বয়কট করা শুরু করেছে। বয়কট 71 টিভি নামে হ্যাশট্যাগও ব্যবহার করছেন অনেকে। বয়কটের প্রতিক্রিয়া হিসেবে তারা 71 টিভির ফেসবুক পেজ আনলাইক, আনফলো করা, ইউটিউব চ্যানেল আনসাবস্ক্রাইব করা সহ প্রতিবাদী বিভিন্ন পোস্ট দিচ্ছেন। চোখে আঙুল দিয়ে কেউ কেউ দেখিয়ে দিচ্ছেন 71 টিভির ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডগুলো। সোশ্যাল মিডিয়ায় ইসলামী অঙ্গনে পরিচিত প্রায় সবাই বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট করছেন এবং 71 টিভি বয়কটের ডাক দিচ্ছেন। বয়কটের ডাক দিয়ে অনেকে বিষয়টি চেকও করছেন যে তার বন্ধু তালিকায় কেউ 71 টিভি লাইক দিয়ে রেখেছে কিনা, দেয়া থাকলে তাকে ইনবক্স বা ফের পোস্ট দিয়েও জানান দিয়ে দিচ্ছেন। আলোচিত বক্তা মালয়েশিয়ান প্রবাসী মিজানুর রহমান আজহারি এই বিষয়ে লিখেছেন, সংকটে সংবাদে সংযোগে সর্বত্র যাদের ইসলাম বিদ্বেষ তাদের বয়কট করা সময়ের দাবি, তাই 71 টিভিকে বয়কট করুন। আমি করেছি, আপনারাও করুন। জনপ্রিয় লেখক ও বক্তা মুফতি হাবিবুর রহমান মিসবা 71 টিভি বয়কটের আহ্বান জানিয়ে প্রোফাইল পিকচারে ওভারঅলই শেভ করে দিয়েছেন। সেখানে তিনি ক্যাপশনে লিখেছেন, ইসলাম বিদ্বেষী মনোভাবের কারণে স্যাটেলাইট চ্যানেল 71 টিভিকে বয়কট করুন। ফেসবুকে বেশ পরিচিত ও জনপ্রিয় টিভি আলোচক শায়েক আহমদুল্লাহ লিখেছেন, 71 টিভিকে গণমাধ্যম না বলে ইসলামের বিরুদ্ধে ঘৃণা বিদ্বেষ ছড়ানোর মাধ্যম বললেই যথার্থ হবে। ওয়াজ মাহফিল হলো এদেশের সবচেয়ে বিস্তৃত পাবলিক প্রোগ্রাম। কোনো কোনো বক্তা মাহফিলে বেফাস এবং ভুলভাল কথা বলেন, এটা যেমন সত্য, বেশিরভাগ মাহফিলগুলোতে ভালো ভালো কথা বলা হয় সেটা তার চেয়েও সত্য। 71 টিভি খুঁজে খুঁজে আপত্তিকর কথাগুলোকে যেভাবে হাইলাইট করে প্রচার করে, মাহফিলের হাজারো ভালো কথার একটিকেও কি কখনো প্রচার করেছে? গণমাধ্যম মানে কি শুধু ময়লা আবর্জনা ঘাটার যন্ত্র? কোনো কোনো মূর্খ বক্তা ও ওয়াজ মাহফিলে নারীকে নিয়ে বেফাস ও মূর্খতা স্বরূপ উক্তি করে, এটা অসত্য নয়। তাই বলে সেসব বক্তব্যের কারণে দর্শকরা নারী ধর্ষণে উদ্বুদ্ধ হয়? একটি টিভি চ্যানেল এত নির্জলা মিথ্যাচার ও কুৎসিত মন্তব্য করতে একটুও বাধল না? ওয়াজ মাহফিল থেকে ধর্ষণে উদ্বুদ্ধ হয়েছে এমন জমানবন্দি আজ পর্যন্ত কোনো দর্শক থেকে পাওয়া গেছে? দর্শক কখনো ওয়াজ মাহফিলে যাক বা না যাক, 71 টিভির মতো চ্যানেলগুলো অবশ্যই দেখে। এসব চ্যানেল যেভাবে নারীকে সারাক্ষণ পূর্ণ ও ভোগ্য বস্তু হিসেবে উপস্থাপন করে, তা থেকে দর্শক উৎপাদন হওয়ার কথা নাকি ফেরেশতা? হ্যাশট্যাগ 71 টিভি বয়কট করুন। জনপ্রিয় লেখক আরিফ আজাদ লিখেছেন, 71 টিভি যে একটা আতেল টিভি চ্যানেল, এটা যারা বুঝেন না তাদের দুইটা ঘটনা স্মরণ করায়। মাস কয়েক আগে কুয়েটে ছাত্ররা তাদের শিক্ষাবর্ষের শেষ দিনটাকে স্মরণীয় করে রাখতে পাগড়ি আর জুব্বা গায়ে দিয়ে ক্যাম্পাসে ফটো সেশন করলে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়। সেবার 71 টিভির এক মহিলা সাংবাদিক গায়ে শার্ট আর জিন্স প্যান্ট পরে ওই ছেলেগুলোকে প্রশ্ন করেছিল যে, আপনারা বাঙালি পোশাক ছেড়ে আরবের পোশাক পরিধান করতে গেলেন কেন? মহিলা নিজের গায়ে দিয়েছে শার্ট আর জিন্স, তা যে পশ্চিমা সংস্কৃতি হতে আমদানিকৃত এবং বাঙালি সংস্কৃতির সাথে তার যে বিন্দুস্বর্গ সংযোগ নেই তা একেবারে সুনিশ্চিত। নিজের গায়ে পশ্চিমা আবরণ জড়িয়ে মহিলা অন্যদের জিজ্ঞাসাবাদ করছেন কেন তারা বাঙালি পোশাক না পরে আরবের পোশাক পরেছেন। মানে হলো আপনি পৃথিবীর যে কোনো দেশ যে কোনো সংস্কৃতির পোশাক গায়ে তুলতে পারেন, 71 টিভির কোনো সমস্যা নেই, কিন্তু আপনি কোনোভাবেই আরবের পোশাক গায়ে তুলতে পারবেন না, তাহলে বাঙালির ইজ্জত চলে যায়। করোনা ভাইরাসের সময় 71 টিভি একটা টক শোতে করোনা আক্রান্ত মানুষগুলোর মৃতদেহ দাফন না করে পুড়িয়ে ফেলবার দাবি তুলেছিল, এতে নাকি ভাইরাস ছড়াবার আশঙ্কা কমে যায়। যেখানে WHO থেকে শুরু করে তাবৎ চিকিৎসকবিদরা সবাই একমত যে মারা যাওয়ার দুই থেকে তিন ঘন্টা পর মৃতদেহ থেকে আর ভাইরাস ছড়ায় না, সেখানে 71 টিভি আস্ত লাশকেই পুড়িয়ে ফেলবার মতলবে ব্যস্ত। এখানেও তাদের শুল্ক ইসলাম বিদ্বেষ লুকায়িত। 71 টিভি তো বটে কোনো
টিভি চ্যানেল কিংবা পত্রিকার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে আমি কোনোভাবে সংযুক্ত নেই। একাত্তর টিভির এহেন কর্মকাণ্ডের জন্য তাদের বিরুদ্ধে ওটা জনমতকে আমিও সমর্থন করছি। ধর্ম আস্তপ্রাণ মানুষ মাত্রই উচিত বিরুদ্ধকারীদের এড়িয়ে চলা। যেটা তাদের পত্রিকা না কিনে হতে পারে, পেজে আনলাইক করে হতে পারে, হতে পারে তাদের ইউটিউব চ্যানেল আনসাবস্ক্রাইব করে। একাত্তর টিভির বিষয়ে কয়েকটি প্রশ্ন রেখে অনলাইন অ্যাক্টিভিটিস সাইমুম সাদি লিখেছেন, কয়েকটি প্রশ্ন করতে চাই, উত্তর দিবেন প্লিজ। করোনায় মৃত্যু বরণকারী ব্যক্তিকে জানাজা ও কবর না দিয়ে লাশ পুড়িয়ে ফেলার প্রস্তাব দেওয়া হয়েছিল কোন টিভিতে? আলেম ওলামা ও মাদ্রাসায় প্রায় জঙ্গি কানেকশন আছে বলে ইনিয়ে বিনিয়ে প্রচার করতে চাই কোন টিভি? কোন টিভি ডেট ওভার ফালতু উপস্থাপিকা করোনা থেকে বাঁচার জন্য মুসলমানদের সম্মিলিত দোয়া অনুষ্ঠানকে কটাক্ষ করে লোকাল স্বাস্থ্য কর্মকর্তাকে ধমক দিয়েছিল টিভি অনুষ্ঠানে? একটা সময় কোন টিভিতে চার পাঁচজন আধা নাস্তিককে বসিয়ে মাত্র একজন আলেমকে টক শোতে এনে নাস্তামাবুদ করার চেষ্টা করা হতো, সেটা কোনটা? পাঠ্যপুস্তকে ইসলামী চেতনা বিরোধী অধ্যায়ের বিরুদ্ধে হেফাজতের বক্তব্য সরকার মেনে নেয় লেজে আগুনে লেগেছিল কোন টিভির? এবং কোন টিভির ওয়াজ মাহফিলকে ধর্ষণের কারণ হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হয়? তাদের মূল টার্গেট থাকে সারাক্ষণ ইসলামকে হেয় করার সেই টেলিভিশন কোনটা? এই টিভিকে অতএব উত্তর টিভি বলতে সমস্যাটা কোথায়? একটু কই আজান, মুসলমানদের দেশে বসে মুসলমান বিরোধী প্রচার প্রচারণা চালায় যে কুত্তা টিভি কোনটা? একই সাথে তিনি পরবর্তীতে তার ফেসবুক বন্ধুদের একাত্তর টিভি আনলাইক করার দ্বিতীয় আহ্বানে লিখেছেন, মোহতাব ফেসবুক ইয়ামনে একেরাম, যারা জনগণকে একাত্তর টিভি বয়কট করার আহ্বান জানিয়ে নিজেরাও এই টিভির পেজে বিয়াক খেয়ালে লাইক অব্যাহত রেখেছেন কিংবা সাবস্ক্রাইব করে রেখেছেন, তারা কিন্তু দ্বিমুখী চরিত্র প্রদর্শন করছেন। আমার বন্ধু তালিকায় যারা এমন দ্বিমুখী ভূমিকায় আছেন, যদি কিছু মনে না করেন তাহলে আপনাদের তালিকা প্রকাশ করতে পারি, কী করব জানান প্লিজ। এছাড়াও ফেসবুকে হাজার হাজার পোস্ট হয়েছে একাত্তর টিভি বয়কটের আহ্বান জানিয়ে। বিষয়টি নিয়ে খেপেছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরো, তিনি প্রথম ডাক দিয়েছেন এই বয়কটের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী কর্তৃক নুরুল হকের নামে মিথ্যা ধর্ষণ সহতা ও তার দুজন সহকারীর নামে যে মিথ্যা ধর্ষণ মামলার বিষয়ে একাত্তর টিভি তাকে একটি টক শোতে ডাকলে তিনি সেই আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন এবং একাত্তর টিভি বর্জনের আহ্বান জানিয়েছেন। তিনি লেখেন, একাত্তর এর FB পেজ আনলাইক এবং ইউটিউব চ্যানেল আনসাবস্ক্রাইব ডান, আজ থেকে একাত্তর টিভি দেখবো না। আপনি যে পোস্টের কমেন্টে তাকে সহমত জানিয়ে প্রায় 8,000 কমেন্ট হয়েছে এবং তারা একাত্তর টিভি বয়কটের প্রতিশ্রুতি দিয়েছে, যা একাত্তর টিভির চ্যানেলের কমেন্ট বক্সেও এত কমেন্ট হয় না। তো ভিউয়ার্স, এই ছিল আসলে এত বড় একটি নিউজ। আমি আসলে নিউজটি আমাকে একজন ভাই আমাদের সে করতে বলেছে, তাকে ডেডিকেট করে আমি করেছি। সেটা হচ্ছে রাহি ভাই, ভাই সেটা মানে চাচ্ছিল এই বিষয়টা নিয়ে নিউজ করতে, তাই জন্য আমি করে ফেলেছি। আর এত বড় একটা নিউজ আসলে পড়তে, যখন আমি পড়ছিলাম নিউজটা আসলে আমার খুব কষ্টসাধ্য হয়ে গেছিলো। আর কষ্টসাধ্য হচ্ছিল ব্যাপারটা যে অনেকজনের ফেসবুক পেজের যে স্ক্রিনশট সেটা দেখে দেখে পড়ছিলাম, সেক্ষেত্রে মানে বিভিন্ন লাইনগুলো উলট পালট হয়ে যাচ্ছিলো, বাধা হচ্ছিলো, এরকম মাঝকে হয়ে গেছে আমার। জানি না কেমন হয়েছে আজকে উপস্থাপনাটা, অবশ্যই যদি ভালো হয় ভালো বলবেন, খারাপ হলে খারাপ বলবেন, কারণ আজকে এত বড় নিউজ আর আমার পড়তেও সমস্যা হচ্ছিলো। স্ক্রিনশটগুলো আমি জুম করছিলাম, পড়ছিলাম, এরকমভাবে পড়তে সমস্যা হচ্ছিলো। তো তবুও আমি করে ফেলেছি নিউজটি, যে একাত্তর টিভি সবসময় ইসলাম বিদ্বেষী করে সেই টিভিকে বর্জন করাই আমার মনে বলে ভালো, কারণ ইতিমধ্যে সবাই বর্জন করছে। এমনকি আমি কখনো এই চ্যানেলটি একাত্তর টিভিকে আমি কখনো লাইকও দিইনি, আমি কখনো সাবস্ক্রাইবও করিনি আমি ব্যক্তিগতভাবে, তাই জন্য আমার এসব করতে হয়নি, আনসাবস্ক্রাইব করতে হয়নি, আনলাইক করতে হয়নি। বাট যারা যারা এখনও করেননি তারা অবশ্যই করতে পারেন। আজকে এত কথা বলেছি শুধু বেঁধে বেঁধে যাচ্ছে আমার কথা, বাট সবাই যে এত সোশ্যাল মিডিয়া সবাই গণহারে বয়কট করছে আসলে, আর এটা নিয়ে কিন্তু ভিপি নুরের বিরুদ্ধে আন্দোলনও হয়েছে যে তিনি কেন গণমাধ্যম বয়কট করবেন, এটা নিয়ে কিন্তু একাত্তর টিভিও নিউজ করেছে। কিন্তু দেখেন ভিপি নুর কিন্তু একাত্তর টিভি বয়কট করেনি, ভিপি নুর কিন্তু গণমাধ্যম বয়কট করেনি, ভিপি নুর একাত্তর টিভি বয়কট করেছে। কিন্তু তারা মিথ্যাভাবে আবারও সেই মানে নিউজ প্রকাশ করছে, কী আর বলবো, অনেক কথা হয়ে যাচ্ছে, বাট আজকে আর না,
পরবর্তীতে আরও এই বিষয় নিয়ে হয়তো ভিডিও আসতে পারে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় আমাদের চ্যানেল বাংলা 10-এ থাকুন। ধন্যবাদ সবাইকে।